লাকি বিনতে রাজা আসেন কিশোরগঞ্জ থেকে। আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথে মোদের ফুলপুরি, ফুলপুরি লালপুরি লালপুরি নীলপুরি সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরি, আমি খুকি। জানেন আজ স্কুলে না বই ম্যাডাম বলেছে একটা গরিবের উপরে রচনা লিখতে, কিন্তু আমি তো রচনা পারি না, তারপরে রচনাটা লিখেছি, শুনাই। এক দেশে খুব একটা গরিব পরিবার ছিল, তাদের বাড়িতে চারজন কাজের লোক ছিল, তারা খুব গরিব। তাদের বাচ্চাদের হাতে পুরনো আইফোন ছিল, আর তাদের যে BMW গাড়িটা ছিল ওটাও ভাঙাচুরা, আর হলো গিয়ে তাদের বাড়িতে চারটা অনেক পুরনো এসি ছিল। সত্যি তারা না খুব গরিব ছিল, কিন্তু ম্যাডাম আমার রচনাটা দেখার পর কেটে শূন্য দিয়ে দিল। কেন বলুন তো? কারণ ম্যাডাম ও গরিব ছিল। সেদিন কি হয়েছে জানেন? আমি আর আব্বু বাসে করে বাসায় যাচ্ছিলাম, আমাদের ক্লাসের ম্যাডাম ওই বাসে দাঁড়িয়ে যাচ্ছিল। গুরুজনরা দাঁড়িয়ে গেলে আমি কি বসে থাকতে পারি বলুন? আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম ম্যাডাম আপনি আমার জায়গায় বসুন। কিন্তু ম্যাডাম তো রেগে গিয়ে বলে, চুপ করো বিয়াদব, কি আর করা। আমি আবার আব্বুর কোলে বসে বললাম, সাজু ভাইয়া মনে আছে ওই দিন না সাজু ভাই আমাদের বাড়িতে গেছিল, তারপর আমি ওনাকে না এক বাটি সামাই দিলাম খাওয়ার জন্য, উনি তো খুব মজা করে খাচ্ছিল। খেতে খেতে আমাকে বললো, কুকি কুকি তুমিও খাও। না বাবা না, আমি ওই সামাই কিছুতেই খাবো না। কেন খাবে না? কারণ ওই সামার বাড়িতে একটা টিকটিকি পড়েছিল। এই কথা শুনে সাজু ভাইয়া সামার বাটিটা নিচে ফেলে দিল, তারপর বাটিটা ভেঙে গেল। সাজু ভাইয়া আপনি ওই বাটিটা ভেঙে ফেললেন কেন? কারণ ওই বাটিতে আমার কুকুরের খাবার খেত। নিমুন আন্টি ভালো আছেন? মনে পড়ে ওই দিন আমাদের বাসায় গিয়েছিলেন? নিপুন আন্টি না ওই দিন আমাদের বাসায় গিয়েছিল, বাসায় গিয়ে আমাকে টাকা দিয়ে বললো, খুকি তুমি চকলেট কিনে খাও। কিন্তু মা বলেছে মেহমান আসলে ওদের কাছ থেকে টাকা নিতে নেই, তাই আমি বললাম, না বাবা না আমি টাকা নেবো না, কিছুতেই নেবো না। কিন্তু মনে মনে বলছিলাম, টাকা 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 টাকা। তারপর নিপুন আন্টি না টাকাটা আমাকে দিয়েই দিল, জোর করে দিল। কিন্তু খারাপ লাগলো তখন যখন আন্টি যাওয়ার সাথে সাথে আম্মু টাকাটা নিয়ে নিল। সেদিন আমাদের বাসায় তারেক কাকু, রনি কাকু, মিরু কাকু, আর কে, ও খালেদ মামু, খালেদ মামু আর ওই সৈকত ভাইয়াও গেছিল আমাদের বাসায় দাওয়াত খেতে। ওরা এতই পেটুক ছিল যে ওরা সব খাবার খেয়ে ফেলেছে, এমনকি আমার জন্যও রাখেনি। আমি না বাসায় কোনায় বসে কাঁদছিলাম, তখন আম্মু এসে বলল, এত তাড়াতাড়ি কেঁদো না, ওরা গেলে আমরা সবাই মিলে কাঁদবো। তারপর না আমি আম্মুকে বললাম, আম্মু আম্মু জানো আমার বন্ধুরা না আমার বাসায় আসবে, তুমি আমার সব খেলনা লুকিয়ে ফেলো। এই শুনে আম্মু বলল, হুম কেন, তোমার বন্ধুরা কি তোমার খেলনা নিয়ে নেবে? না না ওরা ওদের খেলনা চিনে ফেলবে। আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথী মোদের ফুলপুরি, লালপুরি নীলপুরি নীলপুরি লালপুরি সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমি যখন আমার আশাতীত পারফরমেন্স দেখি তখন আমি নিশ্চুপ হয়ে যাই। আমি নিশ্চুপ হয়ে গেলাম যে এত বড় একটা জোকসের এত সময় ধরে কথা বলা,
সেটা অনর্গল ওই বয়সটা মেনটেন করে সে বলে গেল সে কত বড় অসাধারণ শিল্পী হলে সেটা করতে পারে এবং ফাঁকে ফাঁকে আবার চরিত্রগুলোকেও সে মায়ের চরিত্র অমুকের যার যার চরিত্রগুলো এলো সেগুলো সে আলাদা করে বলে গেল কিন্তু তার নিজের চরিত্রটা যে বাচ্চা শিশুর চরিত্রটা সে চমৎকারভাবে ফুটিয়ে গেল ধন্যবাদ লাকি তোমাকে তুমি যে সেই লাকি এটা বুঝতে খুব অসুবিধা হচ্ছিল অসম্ভব ভালো পারফরমেন্স করেছো জুয়েল ভাই আমাদেরকে আনন্দিত করলে গান দিয়ে নাচ দিয়ে অসংখ্য যোগ দিয়ে এবং এই প্রথম একটি মানুষকে পেলাম যে সত্যিকার প্রমিত বাংলায় অথচ শিশুর কণ্ঠে এত অসাধারণ একটি উপস্থাপনা করলো ধন্যবাদ লাকি অসাধারণ অসাধারণ খুব চমৎকার হয়েছে থ্যাংক ইউ